মুন্সিগঞ্জের গজারে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি। বুধবার সকাল 11টায় গজারিয়া উপজেলার হুসেন্দি ইউনিয়নের গোয়ালগা ইসমানির চর ও গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের ভাঙন কবলিত এলাকাগুলো পরিদর্শন ও ভাঙন রোধে ভাঙন কবলিত এলাকার 210 মিটার জায়গায় জিওব্যাগ ডাম্পিং করেন। উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত 30টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণালকান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ সাইফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মতিন সরকার, গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান সাদি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ। পরিদর্শন শেষে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হয়ে উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, প্রথম ধাপে 210 মিটার জায়গায় জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে এবং পর্যায়ক্রমে ভাঙন কবলিত এলাকার 1.5 কিলোমিটার জায়গায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বস্ত করেন। পরে জাতির জনকের স্মরণে উপজেলা সরকারি ভূমি কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি অর্জুন গাছের চারা রোপণ করেন। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।